ise. Ara. Ara hadi bir yakalım. Ara su var diyor. Ara. দেখতে দেখতে 16 বছর পার হয়ে গেল আর তুই না করছ এই দুই তিন বছরের বাচ্চার মত কেন এরকম করছ কোন দেহি মিছা কত কোন আমার বয়স তো কেবল 2 বছর আর বাবার মানুষ কাই আমার নাকি 1 বছর আল্লাহরে এই মেডারে আমি কই যামু আচ্ছা ঠিক আছে কই যাবি তুই তোর বাবা হোক আইলা তুমি কমুনি আমি কি এখন বাইরে যামু নাকি ঘরে যামু বুঝতেছি না আচ্ছা মা তোর বাইরে যাওয়ার দরকার নেই তুই ঘরেই থাক তোমার কথা হয় না তুমি ঘরে বসে কাম করো আমি বাইরে আচ্ছা এই শুন অথাই মা তো গেল বাইরে আল্লাহই জানে কার কি সর্বনাশ করে যাই কামগুলো শেষ দিই শুন তো আমার ভাইনার কাছে নিয়ে দিলে আমি খুশি হব ও মা কি সুন্দর পুতুল আবার সাগর সুল মুন্নিয়াপু আমার পুতুল দিবা মুন্নিয়াপু মানে কি আমি তোমার চেয়ে কয় বছরের 4 বছরের ছোট তারপরে তুমি আবার আমারে আপু বলতেছো কি চার বছর মুন্নিয়াপু ওই দাও আর কি আমার কয়টা দিবা আমি খাই কি তুমি এসব কি কইতাছো তোমারে বছর দিমু আই বছর কি খাওয়া যায় নাকি আরে বছর মানে হচ্ছে গিয়া মানুষের বছর বাড়ে এক বছর পর পর আর এটার এই বয়স কয় ও বুঝছি তার মানে তুমি আমার এক দুই চার বছরের বড় আচ্ছা ঠিক আছে এখন আমার দাও পুতুলটা দাও উফ আরে পাগল তুমি বুঝো নাই তুমি আমার বড় আমি তোমার বড় না আমি তোমার ছোট ও একই তো হইলো আমি আপু তুমি আপু হয়ে গেল এবার পুতুল দাদা আপু তো সুন্দর আমি খেলবো তোমার পুতুল কেন দিমু এটা আমার ভাগনার আমিও তো ছোট তোমার ভাগনাও তো ছোট তাহলে দিলে কি হয় এই এমন এমন করে নাশে নাশে খেলবো আরে বাবা রে তুমি বুঝতাছো না তোমার তো এখন 16 বছর আর আমার হচ্ছে কি 12 আর তোমার তুমি তো এখন বড় হয়ে গেছো গা তোমার এখন বিয়া দিয়ে দিলে তুমি তো শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করবা তুমি এমন কি পুতুল দিয়ে খেলবা কইলে হইলো আমার নাকি বিয়া দিয়ে দিব আই আপু আমার কি সংসার করার বয়স হইছে নাকি আমার কেবল 2 বছর আমি ললিপপ খাই চকলেট খাই পুতুল দিয়ে খেলি গাড়ি দিয়ে খেলি তাই তো আমি তোমার কাছে পুতুল দিয়ে চাইলাম কিন্তু তুমিও দিলা না মারে আসার সময় কামড় দিয়েছি তোমারও কিন্তু দেমো দাও কি হইলো কথা কইতাছো না কেন ও বুঝছি এমন করে চাইলে তুমি আমারে পুতুল দিবা না দেখ আমি যাই গেছি তোমারে আমি পাইছি আমার মারে আসার সময় কামড় দিছিলাম এবার তোমারে আমি কামড় না না আমার ভাগনার পুতুলটা নিয়ে দৌড় দিল কি হয়েছে চাচা আপনার মাইয়া আমার পুতুল চুরি করে নিয়ে পড়ছে আমি আমার ভাগনার জন্য পুতুল কিনছি বাবা আমি কি করবো তুমি কম আমি তোমার কবে কইছিলাম আমার জন্য পুতুল তারপরে গাড়ি পিপিপ করে যায় তারপরে হেলিকপ্টার এগুলো তুমি কি জানো না এই জন্য তো আমি চুরি করছি তোর জন্য অনেক খেলনা আছে বাসায় যেয়ে দেন মানুষের খেলনা নিতে হয় না সত্যি কইতাছ বাবা এই যে নাও কিন্তু এই পুতুলটা অনেক সুন্দর কত সুন্দর লাল পোশাক বাসায় গিয়ে দেখগা তোর জন্য অনেক খেলনা নিয়ে আইছি যদি আরো লাগে আবার পরে আরেকদিন এনে দেব ঠিক আছে বাবা তোমারে
সুন্দর যাওগা তুমি মুনি তুমি যাওগা আচ্ছা চা আমি যাই আচ্ছা একটা পুতুল নিছিলাম দেখে কেমন করলো মারে মেয়েছের জিনিস দরন লাগে না আমি চাই না দিছি তুই ঘরে যা দেখ তোর মা কাছে রাখা আছে আর যদি জানা হয় আরো বেশি করে এনে দিমু ঠিক আছে তাহলে এটা জন্য আমি তোমারে উপহার দিলাম ললিপপ তুমি তুষে তুষে খাও আমি গেলাম আচ্ছা সাসি সাসি ও শাকিল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি হইছে বাবা সাসি ভালো আছেন হ্যাঁ বাবা ভালো আছি আমি গঞ্জ যাইতাছি তো কিছু লাগবো নাকি তুমি যেরকম খোঁজাখুঁজি করতেছো তা আমি বুঝতে পারছি বাবা নিশ্চিত তুমি ওর কথাটাই কইবে ও তো বাড়িতে নাই বাইরে গেছে আর কইও না ম্যাডা এমন এক বায়না ধরে আমি যে কি করি ম্যাডারে নিয়ে আর বায়না ধরছে খেলনা পুতুল পুতুল লাগবর ওর বাপের কাছে কই নাই তাই আমার হাতের মধ্যে কামড় দিয়ে ধর দিছে কি করি কও দিয়ে ম্যাডারে নিয়ে সাসি ও তো বাচ্চা মানুষ দু একটু দুষ্টামি করবই তা আবোবান কহন ও যে কহন আইব আমি তো কইতে পারি না কোন দিকে গেছে এই দিকে গেছে ও আচ্ছা সাসি তাহলে আমি যাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা মানন ভাই আরে ভাই কইেন না ভাই কইেন না ভাতিজা কোন ভাতিজা কোন ভাতিজা এর আপনি কেমন কথা কোন মানন ভাই সে আগে থেকে তো আমার ভাই কই আরে হন আপনি ভাতিজা কমু এর জন্য কেমন কথা কইলেন আরে কেমন কত বকে আজকে তিয়ার নামে ভাতিজাই কইলেন বাপ তো সি আপনি করে টিনের ঘরটা বিল্ডিং করে দেওয়া যায় কিভাবে চিন্তা করেন না আমার ওই যে উত্তর পাশে জমিটা আছে না ওটা বেচলে প্রায় ২০-২৫ লাখ টাকা তো হবেই ওইটা বিষয় না হয় আপনি করে বিল্ডিং করে দেবো আচ্ছা মানন ভাই ব্যাপার দাম গুজর পারতাছি না আপনি আমগোবারি বিল্ডিং করবেন কেন আপনি কি নির্বাচন করবেন নাকি আরে না 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 নির্বাচন করব কে তাইলে কি আর নির্বাচন করলে তো মানুষে বাড়ি ভাঙে দেয় না হ্যাঁ আচ্ছা মানন ভাই ব্যাপারটা কি একটু খুলে কোন তো আরে ব্যাপারটা কি আমি বিয়ে করব এই কথা বিয়ে করবেন এটা আমার বাড়ির লোকের সম্পর্কে কি আর আমার কোনো বোনও নাই আমার কোনো ননদও নাই আরে না না আপনার বোন ননদ কেন আপনি হেই ভাই ভাই করতেছেন এখন থেকে কই যে ভাতিজা কোন ভাতিজা কোন কি ভাতিজা কব কে লাগে আপনি কি মাথা মাথা নষ্ট হইছে নাকি আচ্ছা শাকিল ভাই আপনি থামেন তো শাকিল ভাই এই চাচা তুমি আসলে আমার চাচার বন্ধু তুমি আমার চাচা লাগো ছোটবেলা থেকে তোমার চাচা চাচা করতেছি তুমি আমার ভাই হইতেছো কে আরে ভাই কইছি তারও একটা কারণ আছে কারণটা আমি তোমার পরে বুঝাইতাছি আগে সাসি সাথির কথা কই নেব ওজনের বিষয়টা ও আমি তো ভুল করছি সাসির সালাম করে নিয়েছি আরে আস্তে আস্তে মানন ভাই আপনি যে কি শুরু করলেন না আবার ভাই কই রে ওই যে ভাতিজা কর বুঝতাছি না নতুন বিয়ে শাদি করবেন ঘরে ভাবি আইব ভালো কথা আমরা সবাই মিলে দেখতে যাব আর ওই যে ভাবি না ভাবি হবো কে আপনি চাচা তোমার মাথা কি সমস্যা টমস্যা দেখা দিছে নাকি আমি তো গরমের দিন না আবার কই চাচা আরে শাকিল ভাই আমার মাথা ঠিক আছে আমার মাথায় কোনো সমস্যা নাই তাহলে তোমার বউ মরলো কয়দিন হইলো এখন তুমি আবার বিয়ে করবার চাইতেছো আরে বউ মরছে মাত্র ২ মাস তাতে কি হইছে বউ মরছে আবার নতুন বিয়ে করব সমস্যাটা কি ও বুঝছি ভাই মনে হয় আমগো বাড়িতে বিয়ার দাওয়াত দিবার আইছে সাসি বিয়ার দাওয়াত দিবার আইলে বলে তুঙ্গো বাড়িতে বিল্ডিং বানাই দিব কে চাচা খুলা গছ দিয়ে কাহিনীটা কি আরে তুমি আর আমার চাচা কয় না ভাই কুবা ভাই তুমি আমার বড় ভাই বা সাসি ফোনে আমলের মেয়ের সাথে আমার সাথে কথা ফাইনাল হয়েছে আমলের মেয়ে আমার সাথে বিয়ে বুট রাজি আছে মানন ভাই আবার ভাই কই রে ইশি রে বলেন সাসি আবার এই দাড়ি কয়টা পাকা দেখে আমার হেকার বয়স্ক মনে করেন না দাড়ি কয়টা পাইকে গেছে বাতাসে এই যে গানে শুনছেন না শুনলেন গো অথর মা পয়সা আমার বেশি না দাড়ি কয়টা পাইকে গেছে বাতাসে বুঝলেন নাই ঠিক আছে বয়স আমার খুব বেশি না আপনি এরকম আন্তাম অন্তাম করতেছেন কে আর শাকিল ভাই আপনি একটু বুঝান না কে কি বোঝাবো তোমার বইরে গেলে বিমৃত ধরছেন হ্যাঁ
এই বয়সে তুমি অথর্নকাল বাচ্চা মেয়ে আর বিয়ে করবার চাও? আরে বাচ্চা মেয়ে আছে তাতে কি হইছে? ও আমার সাথে বিয়ে বসলে পরে আমি স্কুলে ভর্তি করে দেবো, আমার বাড়ি জুড়ে সারা দিন খেলাধুলা করব আর স্কুল করব। বের বলো, দুই দিন আগে আমার চাচা কইছে আর আপনি কি না সি 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 ইসি রে, আমি এত শখ করে বিয়ের প্রস্তাব নিয়ে এলাম তাও আপনার করে ভালো লাগতেছে না? না কইছে কইছে ভালো লাগে লাগবো না, আপনি বাড়ি থেকে যান। বাবা আমার জন্য এতগুলা খেলনা আনলো, কিন্তু আমি এই খেলনাগুলা কারের সাথে করে নিয়ে খেলবো? আমি যাদের সাথে খেলতাম ওরা তো সবাই অনেক বড়, ওরা আমার সাথে খেলতে চায় না। ওরা সবার সাথে খেলে কিন্তু আমার সাথে খেলে না, এখন জানি ওরা কই গেছে গা, কি করবো? পাইছি, বাসায় তো মা আছে, আমি মার সাথে খেলবো। কি মজা, আল্লাহ জানে কতগুলো খেলনা আনছে আমার জন্য। তাড়াতাড়ি যাই। কি হলো, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? বাইরে নিয়ে যান। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে মান্নান চাচা, আপনি কি বিয়ার কথা মারে কইছেন? আর আমার জন্য বিয়ার লাল টুকটুকে শাড়ি কই কই? আরে শাড়ি তো পরে আনো লাগবো, আগে বিয়ার কথা কোবান দিকে আইছি। ও বুঝছি। এই তুই কি বুঝছস? আই বসে মা। কত সুন্দর ঘুরে লাইটও চলে। তুমি আমার বিয়ে করবা না? তোমার এটা খাওয়া লাগবে না, দেখো এই যে আমি তোমার লাগে আরেকটা জিনিস নিয়ে এসেছি, খারাপ এই যে লিচু খাও, ধরো এটা রাখছো, এটা না, এটা খাওয়া লাগবে না। ওই বাচ্চা মেয়েটা আমি বিয়ে করবো, মেয়েটা আমার বিয়ে রাজি আছে। তুমি এইখানে ক্যাফরা লাগাবার নিয়ে কিসের জন্য আইছাও? ও আমি ক্যাফরা লাগাবার লিখাইছি? হ্যাঁ আচ্ছা, তোমার মাথায় কি গ্যাস্ট্রিক আছে? হ্যাঁ তোমার বয়স কত? আর ওর বয়স কত কত দেখি? তোমার যদি একটা মেয়ে থাকতো ওর থেকে বড় তো তোমার মেয়ের বয়স হইতো? তা না হয় আছে মেয়ের বয়সে বেড়ে, তাতে সমস্যাটা কি? মেয়ে তো বিয়াতে রাজি আছে, তাতে তোমার সমস্যাটা কি? আছে সমস্যা, আছে মেলা সমস্যা আছে। ওই মেয়ে তো পিচ্ছি বল আমার, ও তো না বুঝতে হওয়া করতেছে, বিয়া কি জিনিস বুঝে না? ও যদি বুঝতো তাহলে তোমার বিয়া করতে রাজি হইতো না। আসোনো তোমার আমি ভালো ভালো কয়ে দিতেছি, এই রাস্তা থেকে তাড়াতাড়ি সরে যাও। এই যে হলো, আমিও তোমার কয়ে দিতেছি এই রাস্তা থেকে আমি সরবো না,
কারণ ওর আমি বিয়া করব ওরে বানাবো আমি শাবানা আর আমি আলমগীর এ আইছে নিজে আলমগীর আরেকজন শাবানা এই তুমি কি আমারে নাসির খান মনে করছো নাকি হ্যাঁ এই তুমি তো নাসির খানি তা নইলি কি আর এই বিয়ার কথা পাকাপাকি করতে আসি তুমি সেই আসর থেকে আমারে কাইনা হাসিয়ে তুলে নিয়ে আইলা তুমি নাসির খান দেখি আবার তুলে নিয়ে আইছো ও আমারে তোমার নাসির খান মনে হয় না শোনো এই মেয়ের বিয়ে হইলে পরে আমার মতো বয়সের কারোর সাথে বিয়ে হওয়া উচিত ঠিক আছে তোমার মতো বুইরা লাগে না ওরে যদি বিয়ে করতে হয় তাহলে আমি করুম ও এত খুলে বুঝলাম আমি বিষয়টা তার মানে ওই মেয়ারে তুমি বিয়ে করবা এই জন্য তুমি এই বিয়েতে ভিলেন সেজাইছাও তাই না ভিলেন আমি ভিলেন না ভিলেন যখন কইছো সি আজকে ভিলেনের কামই কইরা নেব তোরে আবার কাঁসা দাও কাঁসা কেন দে আরে কাঁসা দে নাই আচ্ছা এখন কতই এই হলো এখন ক তুই কি ভদ্রমত যাবি এই রাস্তা থেকে সরবি নাকি তোরে এই যে পানির মধ্যে কুসু আমু হ্যাঁ গায়রা হলাম কিন্তু সাইকেল ফেলে জাগো তো সি তবে কাম যা কিন্তু ভালো করলা না কি কাম ভালো করে না খারাপ কাম ভালো নেই খারাপ খারাপ হইতো সি তোর যদি আর 30 মানে দেখি তাহলে একদম এই যে এই খালের পানিতে একদম গায়রা হলাম তোরে মনে রেস কথা না না এর একটা ব্যবস্থা তো করুন লাগবো এই বুইরা যে শয়তান দুই দিন পর পর খালি বিয়ে করবার চায় আজকে যায় না অথর মায়ের কাছে বিষয়টা আলাপ করার লাগবো অথর আমি খুব পছন্দ করি ওরে আমি বিয়ে করুম হ যাই আমি লোক ব্যবস্থা করে দিবনি আমি তো আছি আচ্ছা ঠিক আছে কি করি পোলা মারি গেল না হ সাসি ওর তো বয়স হয়ে এইতাছে ভালো একটা পোলা দেখে তাড়াতাড়ি বিয়ে করাই দেন হ আমি ওইটাই ভাবতেছি হবাই তো 16 বছর চলতেছে ভাবছি যে বিয়ের কথা পাতি সেরে হলাম 18 বছর পূর্ণ হলে পরে উঠাই দিমু হ এখন দেখেন কোন জায়গায় যদি ভালো পাত্র পাত্র পান তাহলে চিন্তা ভাবনা করে দেখেন হ বাবা আমি ওইটাই ভাবতেছি এই বিষয়ে তোমার বাপমার লগে কথা কইবার যামু আমি যাই আসসালামু আলাইকুম খুব ভালো না
তোমারও মাশাআল্লাহ খুবই ভালো আমরা এইদিকে সব দিক দিয়ে খেয়াল রাখি হল লগে বিয়ে হইলে আমার মেয়েটা খুব সুখে থাকবে খুবই ভালো থাকবে আমি আজকেই যাবো আর বাপের লগে মার লগে কথা কইতি যাই ঘরে যাই